ইদানিং ক্যালেন্ডুলা ফুলটা বেশি একটা ফুটতেছে না, তবে যে একটা দুটো ফুটতেছে জুই ছিঁড়ে ফেলতেছে। আর তবু না ফুটলেও মানে অনেকগুলো ছোট ছোট চারা গাছ হয়েছে ওই টপটার মধ্যেই। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল ও মুরগিকে খাবার দিচ্ছে। আর কি দিচ্ছ? আপাতত মুড়ি দিচ্ছি, পরে ভাত দেবো একটু করে, এগুলো খাবো। মুড়ি খায়? হ্যাঁ সেই খায়। ছিঁড়ে দিতে পারতা না? ছিঁড়ে খায়। জল জল আছে এখানে। কালকে জলগুলো ফেলে না? না ওনার মধ্যে রাখতে। জল হালকা আছে। খা খা খা, যে খাচ্ছে। মুখ ধুই এখনো ব্রাশ করি নাই, আমাকে বলতেছে মুড়ি খাও। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠলাম আর ওই যে মুরগিকে দিয়ে দিল মুড়ি, তারপর চাল এখনো দাও নাই না? চাল দেয়নি নাকি? ভাত তো কালকে দেওয়া হয়েছিল, আজকে এখনো সকালবেলা দেওয়া হয়নি। তো সকাল সকাল মুড়িটাই খাক, ভাত খেলে ঠান্ডা লেগে যাবে। আর আজকে দেখতে পাচ্ছ ভিডিওতে আমার মাটির উনুনটা কত সুন্দর আছে, তবে কালকের ভিডিওতে দেখতে পারবে তোমরা একদম বাজে অবস্থা হয়ে গিয়েছে এই কালবৈশাখী ঝড়ে। তো চারা গাছগুলোতে জল দিয়ে নিচ্ছে। তো এই দেখো জল দেওয়া হয়েছে গাছগুলোতে। আর এই চারা গাছটা এই দেখো কি সুন্দর একটা কটক এসেছে, এটা মনে হচ্ছে ফুল ফুটবে। আগেরগুলো সব জুই সোনা ছেড়ে দিয়েছে, এই দেখো কতগুলো সব ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে কটক আসে। আর এই যে ছিঁড়ে দেয় মাথাগুলো করে। এই লতা পাতা গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো। অনেকদিন ধরে এই মুরগিটা খাঁচার ভিতরেই ছিল, তো আমি ভাবলাম একটু ছেড়ে দেই, ছেড়ে দিয়ে দেখি কি অবস্থা। তারপর যা অবস্থা করলো আমাদের, মানে এক চাল থেকে আর এক চালের উপর, ভাবতেই পারিনি দেখে যে মানে এতটা উড়তে শিখে গিয়েছো। আর একটু পরেই তোমরা দেখতে পারবে। তো এদিকে ঘর উঠোন সমস্ত কিছু ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিলাম, আর ওইদিকে ওকে বসিয়ে দিয়েছি বাইরে চেয়ার নিয়ে মুরগিটাকে একটু লক্ষ্য দিতে। নতুন ছেড়ে দেওয়া তো, নতুন মুরগি তো কোথা থেকে কোথায় পালিয়ে যাবে তারপর খুঁজে বেড়াতে হবে। না উঠো, এই যে জুইশোনা ঘুম থেকে উঠে পড়েছে। উঠো উঠো উঠো, উঠে হাসি শুরু করে দিছে মুসকি মুসকি। হ্যাঁ চা তো। জানা প্লেটটা না, গরম লাগে হাতের মধ্যে। বিস্কিট নেই, শুধু চা। ও কোথায় চলে গেছে মুরগি? আর এখানে শুধুমাত্র ঘি দিয়েছে আর কিচ্ছু দেওয়া হয়নি, আর লবণ। আয় শোনা জুই, এদিকে দেখো এদিকে দেখো, মুরগি ধরতে হবে না, আসো। এই দেখো কি খাবার রেডি করছি তোমার। বুট বুট, তুমি না বুট খেতে ভালোবাসো। বসো বসো বসো, খাবা খাইছি এখনই। মিথ্যা কথা, সবসময় খাইছো তো। এই দেখো দেখতে পাচ্ছ আমাদের মুরগি কোথায় চড়ে আছে। অনেক মানে ধরার চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই ধরা যাবে না, ওখানে তো ওঠাই যাবে না। যখনই এই চালের মধ্যে হিস হিস করে দিচ্ছি তখনই ওই চালের মধ্যে গিয়ে উঠে দাঁড়াচ্ছে। তো ওইদিকে জুয়ের খাবারটা জুইকে গ্লাস দিয়ে চটকিয়ে খাওয়ায় এই যে মুরগিটা ধরার চেষ্টা করতেছি আর কি। অনেক চেষ্টা করার পর তিনজনে মিলে ধরলাম, একদিকে বাবা, একদিকে জুয়ের পাপা, একদিকে আমি। তো এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গিয়েছিলো, তারপরে ওইখান থেকে ধরে নিয়ে আসলাম, এসে আবার খাঁচার ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম মুরগিটাকে। আসলে ডিম পাড়ার সময়ও হয়ে গিয়েছে ওর, আর ডিম কালকেও দেয়নি, তো আজকে দিবে কি দিবে না জানি না। তবে এভাবে যদি উড়ে উড়ে পালিয়ে যায় তারপরে ধরা মুশকিল হয়ে যাবে। তো আজকে শিক্ষা হয়ে গেলাম, আর ওকে ছাড়বো না যতদিন ওর বাচ্চাও হবে না। আর বাচ্চা হলে তো আর উড়ে পালাতে পারবে না,
তো এইদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর জুই আর গিনি খেলতেছে বাইরে এদিকে। আজকের দেখো সারা দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল, কত সুন্দর রোদ, দেখে মনে হচ্ছিল না সারাদিনে যে সন্ধ্যা লাগতে লাগতে এত পরিমাণে ঝড় হতে চলেছে। অবশ্য ঝড় বৃষ্টির দিন তো চলেই এসেছে, তাই না? স্নান করে এসে ভাত বসিয়ে দিলাম, বিছানাতে স্নান করে দিয়েছি কিন্তু এখনো খাওয়াই নেই। ওকে এখন খাওয়াবো, ভাবলাম যে তার আগে ভাতটা বসিয়ে দিই। কি তুমি খাওয়া তো এখন, জুইকে ভাত খাওয়াই, ওকে ঘুম পাড়ি। তো জুইকে ঘুম পাড়িয়ে রেখে আমি এদিকে রান্না বসাবো সবজি এখন। আর হচ্ছে আলু কেটে নিয়েছি, আর দেখো কাঁচা লঙ্কাগুলো পেকে যাচ্ছে। তো একসাথে অনেকগুলো লঙ্কা নিয়ে এসে রাখলে না পেকেই যায় লঙ্কাগুলো। আর বুটগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, তো শুধুমাত্র সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। এবারে বুটগুলোও দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো কেটে দেবো, মানে সেদ্ধ সেদ্ধ আর কি। হলুদ তো খাওয়াই যাবে না, আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে আসতে বলেছিলাম ওকে যাতে একটু কালারিং দেখা যায় আর কি, তো নিয়ে আসতে ভুলে গিয়েছে। আজকের দিনটা এরকমই চলুক। তো রান্নাটা বসিয়ে আমি এদিকে দেখো আলুর খোসা যে কেটেছিলাম, খোসাগুলো দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরটা। আর এই খোসাগুলো পায়ে একটু লাগলে একদম স্লিপ কেটে যায়, তো আমি খোসাগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো আর কি। তো এই দেখো আমাদের বুটের ডাল আর আলু একদম সিদ্ধ হয়ে এসেছে, আর এবারে নামিয়ে নেব। তো এখন করব আমরা দুপুরবেলাকার খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো এইখানে দুজনের জন্য থালায় ভাত আর সবজি বেড়ে নিচ্ছি, আর আমার না পিঁড়িতে বসে খেতেই বেশি সুবিধে লাগে বস্তাতে বসে খাওয়ার থেকে। আর আমাদের প্লাস্টিকের জগটা ভেঙে গিয়েছে, তো এখন এই স্টিলের জগটাই মেজে নিয়েছি জল খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ দু বোঝা কি তিন বোঝা আছে এখানে, পাটকাঠিগুলো বেশি গিয়েছে এগুলো বেড়া দেওয়ার পর। গুড আফটারনুন বন্ধুরা, আজকে একটু খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছিলাম। জুই জুইয়ের পাপাও ঘুমিয়ে পড়েছিল, তো আমি ভাবলাম যে কী করে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এই মাত্র উঠলাম, উঠে একটু চলে আসলাম পিছনের দিকে জামা কাপড় তুলতে, আর আজকে আকাশটা দেখে মনে হচ্ছে যে এখনই হয়তো বৃষ্টি চলেই আসবে এরকম লাগতেছে। ঘুম থেকে উঠেই দেখি এরকম হয়ে আছে আকাশটা, বেশ ভালোই লাগতেছে। আজকে তো ঝড় বৃষ্টি চলেই আসবে, আর আকাশ খারাপ দেখে সবাই একদম আলুগুলো ঢেকে ঢেকে রেখে দিচ্ছে। আর এত তাড়াতাড়ি তো প্যাকিং করা সম্ভব না, হয়তো কালকে প্যাকিং করেই নিত। আর আলু তো বুঝতেই পারো একটু ভিজলেই একদম নষ্ট হয়ে যায়, পচে যায়। এমনিতে আলুর দাম অনেকটা কম, আর তার মধ্যে যদি বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়, তাই ভালোভাবে ঢেকে রাখতেছে যার যার আলু। তো বাইরের জামাকাপড়গুলো নিয়ে এসে আমি এই যে ভিতরে জামাকাপড়গুলো এখন নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেবো।
পরিমাণে ঝড় আসতে চলেছে। তো তাড়াতাড়ি করতেছি, জুঁইকে আবার খাওয়াতে হবে। প্রত্যেকদিন ওকে সন্ধ্যাবেলায় করে খাওয়াই। আর যেহেতু ঝড় আসবে তো কারেন্ট তো থাকবেই না, ঝড় আসলেই কারেন্ট কেটে যায়। তো এর জন্য তাড়াতাড়ি খাওয়াতে হবে। আর এখন তো বারান্দা দেওয়ার কারণে ঘরটা আর বেশি অন্ধকার হয়ে থাকে, আর এই মুহূর্তে চার্জার লাইটও নেই। তো সবার প্রথমে আমাকে চার্জার লাইট নিয়ে নিতে হবে, কেননা ঝড় বৃষ্টির দিন চলে এসেছে আর চার্জার লাইটের সবসময় প্রয়োজন পড়বে, কখন কারেন্ট চলে যায়। দেখো কি অন্ধকার হয়ে আসছে আকাশটা, কি হাওয়া, হ্যাঁ সেই ঝড় আসবে, ঝড় আসলে আমরা পালাবো। এই তো শুরু হয়ে গেল খুব পরিমাণে হাওয়া। আর এই হাওয়ায় বাইরে থাকতে ভালো লাগে, কিন্তু বাইরে থাকাটা অনেকটাই রিস্ক, গাছের ডাল ঠাল ভেঙে পড়তে পারে। তো আমরা আছি ঘরের ভিতরে, জুয়ের পাপা বলতেছে আমি একটু হাওয়াটা অনুভব করি। আর দেখো নারিকেল গাছের পাতাগুলো কী পরিমাণে উঠতেছে, আর কাল বৈশাখী ঝড় এই যে চলে আসলো। তো এই ঝড়ের মাঝে আমরা একদম মানে ভাবতেছি কোথায় যাবো কোথায় না যাবো। ঝড় আসলেই হাওয়া হলেই বেশি পরিমাণে, তো আমরা চলে যাই আর কি বৃষ্টিদের বাড়িতে। ওদের পাকা ঘর আছে, তো ওইখানে একদম আমাদের ঘরের সোজাসুজি আমাদের বাড়ির মানে সামনেই পড়ে। তাড়াতাড়ি দৌড়ে ওইখানে চলে যাই, যতক্ষণ না মানে ঝড় বৃষ্টি কমে ততক্ষণ ওইখানেই থাকি আর কি। তো কারেন্ট চলে গিয়েছে আর আমি চেষ্টা করতেছি জুঁইকে তাড়াতাড়ি খাওয়ানোর, কেননা এই বুঝি আর বেশি পরিমাণে হাওয়া শুরু হয়ে যায় তাড়াতাড়ি করে। তো বন্ধুরা দেখো এখন অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু সেই বিকেল বেলায় মানে সন্ধ্যার দিকে কারেন্ট চলে গিয়েছে, কিন্তু এখনো আর কারেন্ট আসেনি। মনে হচ্ছে আজকে মনে হয় রাত্রিবেলা আসবে না, কেননা প্রচুর পরিমাণে ঝড় হয়েছে আর হাওয়াও ছিল খুব, রুটিটা এদিকে পুড়ে যাচ্ছে। তো বৃষ্টিও হয়েছে আর আজকে হলো বৃষ্টি, এই মানে এটা চৈত্র মাস না, চৈত্র মাসের প্রথম শুরু হলো আজকে থেকে, এখন তো প্রায় প্রায় হতেই থাকবে ঝড় বৃষ্টি। তো জুঁই শোনাচ্ছে ওই ঘরে আর ও বলতেছে রুটি খাবে, তো আমি এই যে রুটি বানিয়ে নিচ্ছি। মোবাইলেও চার্জও একদম নেই, একদম আর বোধ হয় 10% কি 15% চার্জই আছে। তো ওই চার্জ দিয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে আর কি রুটি বানাচ্ছি, মোমবাতি নিয়ে আসা নেই। আর তার মধ্যে কারেন্টও কখন আসে কি না ঠিক নেই। তো এই চার্জ দিয়ে রুটি বানাতে হবে, সবজি বানাতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। কালকে কয়টার সময় ভিডিও ছাড়তে পারবো জানি না, তো কারেন্ট যদি না আসে আবার তো মোবাইলে চার্জ থাকবে না, সুইচ অফ খুলতে পারবো না। চলো টাটা, বাই, গুড নাইট। আর জুঁইয়ের পাপা এই যে তেল দিয়ে ভাজা রুটি খেতে পছন্দ করে, তো ওর জন্য কয়েকটা তেল দিয়ে ভেজে দিচ্ছি।